বাংলাদেশের বাইকারদের কাছে আস্থা এবং বিশ্বাসের আরেকটি নাম হচ্ছে হোন্ডা। বাংলাদেশে এখনও অনেক বাইকাররাই আছে যারা মোটরসাইকেল বলতে শুধুমাত্র হোন্ডা ব্র্যান্ডের নামটিকেই চিনে। তারই ধারাবাহিকতায় 125 cc সেগমেন্টে স্টাইলিশ ডিজাইন, মোর পাওয়ার অ্যান্ড এফিশিয়েন্ট FI ইঞ্জিন নিয়ে হোন্ডা বাংলাদেশের বাজারে লঞ্চ করলো হোন্ডা SP125। তো চলুন দেরি না করে জেনে নেই কী কী নতুন ফিচার আছে এই বাইকটিতে। হোন্ডা SP125 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 125 cc এয়ার কুল 2-valve SOHC DS6 একটি ইঞ্জিন উইথ 5-speed গিয়ারবক্স। এই বাইকটির ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হোন্ডার নিজস্ব PGM-FI ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এই ইঞ্জিনটি 10.8 PS ম্যাক্সিমাম পাওয়ার অ্যাট 7500 RPM অ্যান্ড 10.9 Nm অফ টর্ক অ্যাট 6000 RPM উৎপাদন করতে সক্ষম। বাংলাদেশে এই প্রথমবারের মতো 125 cc কমিউটার সেগমেন্টে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটি আগের তুলনায় 15% বেশি ফুয়েল এফিশিয়েন্ট। বাইকটিতে সম্পূর্ণ নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে, যেখানে ওডোমিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ট্রিপ মিটার, গিয়ার শিফট ইন্ডিকেটর, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, ডিস্টেন্স টু এম্পটি সহ আরও অনেক ফিচার রয়েছে। বাইকটিতে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ দেওয়া হয়েছে। বাম পাশে থাকা 5 লাইটের সুইচটির সাথে হাই বিম অ্যান্ড লো বিম ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। এছাড়া হোন্ডা লাভার্সদের কথা মাথায় রেখে বাইকটিতে ইন্টিগ্রেটেড ইঞ্জিন অন অফ সুইচ দেওয়া হয়েছে। বাইকটিতে সম্পূর্ণ নতুন ডাইনামিক ডিজাইনের ট্যাঙ্কের সাথে স্পোর্টি লুকিং সাইড শাউট ব্যবহার করা হয়েছে, যেটি বাইকটির ওভারঅল ডিজাইনকে অনেক এগ্রেসিভ করে তুলেছে। তার সাথে নতুন এজ গ্রাফিক্স দেওয়া হয়েছে, যার কারণে বাইকটিকে দেখতে অনেকটাই আই ক্যাচি লাগে। বাইকটিতে ফিউচারিস্টিক LED DC লাইট দেওয়া হয়েছে, যার ফলে হেডলাইট থেকে কনস্ট্যান্ট ইলুমিনেশন পাবেন, যেটি আপনাকে রাফ রোড অ্যান্ড লোয়ার লাইট কন্ডিশনে বাইকটি নিয়ে কনফিডেন্সের সাথে রাইড করার নিশ্চয়তা দেবে। তার সাথে বাইকটিতে হ্যালোজেন ইন্ডিকেটর এবং হ্যালোজেন টেল লাইট দেওয়া হয়েছে। ক্রোম মাফলার কভারটি বাইকটির ওভারঅল লুক আরও প্রিমিয়াম করে তুলেছে। বাইকটিতে নিউ স্টাইলিশ স্প্লিট অ্যালয় হুইলের সাথে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80-118 সেকশনের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 180-118 সেকশনের ওয়াইডার টায়ার অ্যান্ড বোথ টায়ার্স আর টিউবলেস। এই বাইকটির রেয়ার টায়ার পূর্বের 125 cc বাইকের তুলনায় ওয়াইডার দেওয়া হয়েছে, কিন্তু এটি FI ইঞ্জিন হওয়ার ফলে এটি থেকে আগের থেকে বেটার মাইলেজ পাওয়া যাবে। এই বাইকটিতে ফর বেটার ব্রেকিং পারফরমেন্স ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 240 mm ডিস্ক ব্রেক উইথ CBS ব্রেকিং সিস্টেম, এছাড়া পেছনে দেওয়া হয়েছে 130 mm ড্রাম ব্রেক। এই বাইকটি রাইড করতে গেলে প্রথমে যে জিনিসটি আপনাদের নজর কাড়বে সেটি হচ্ছে বাইকটির ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এই বাইকটির ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইকো ইন্ডিকেটর। আপনারা যখন ইকোনমিক্যাল মোডে রাইড করবেন তখন এই ইকো ইন্ডিকেটরে সবুজ কালারের বাতিটি জ্বলবে। এই ইকো মোডে আপনি বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজের পারফরমেন্স পাবেন। এছাড়া ইনস্ট্রুমেন্ট কনসোলে ডিস্টেন্স টু এম্পটি ইন্ডিকেটারও দেওয়া রয়েছে, যার ফলে আপনার বাইকে এক্সিস্টিং ফুয়েল থেকে কত কিলোমিটার আর যেতে পারবেন সেটিও দেখতে পারবেন। যেমন বর্তমানে বাইকে যে এক্সিস্টিং ফুয়েল রয়েছে সেটি থেকে 66 কিলোমিটার রেঞ্জ শো করছে। এই বাইকটির সিটিং পজিশন অনেক কমফোর্টেবল, তার পাশাপাশি এর সাসপেনশনের ফিডব্যাকও আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। এই বাইকটি নিয়ে সিটি এবং হাইওয়ে বোথ সিচুয়েশনে কমফোর্টেবলভাবে রাইড করা যাবে। এর পাশাপাশি এর সিটটা কিছুটা ন্যারো এবং লং হওয়ায় পিলিয়ন সহ খুব কমফোর্টেবলি বাইকটা রাইড করা যাবে। হোন্ডার পূর্ববর্তী 125 cc বাইকের থেকে এই বাইকটার সবথেকে বড় পরিবর্তন হচ্ছে রাইড ফিল। হোন্ডা এই বাইকটিতে তাদের সিগনেচার PGM-FI ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করেছে, যার ফলে এই বাইকটি আগের থেকে আরও বেশি পাওয়ার প্রডিউস করতে পারে। এর পাশাপাশি ইঞ্জিনটি আরও অনেক বেশি স্মুথ অ্যান্ড রিফাইন হয়েছে। এর পাশাপাশি বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed কনস্ট্যান্ট মেশ একটি গিয়ারবক্স, যার ফলে এই বাইকটিতে ভাইব্রেশন নেই বললেই চলে। বাইকটি অনেক বেশি স্মুথ অন্যান্য 125 cc বাইকের তুলনায়। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস বাইক ইজ দ্য ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই বাইকটিতে 11 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, আর হোন্ডা ক্লেম করছে এই বাইকটি থেকে অন অ্যাভারেজ 68 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। তাই এই বাইকটি নিয়ে ঢাকা থেকে 3 পার্বত্য জেলা ঘুরে আবার সেম ফুয়েলেই ঢাকা ব্যাক করা যাবে। এছাড়া এই বাইকটি রাইড স্টার্ট করার সময় আপনাদের কাছে যে জিনিসটা পছন্দ হবে সেটি হচ্ছে এর ইঞ্জিন অন অফ সুইচ। হোন্ডা বাংলাদেশে তাদের প্রথম কোনো বাইকে ইঞ্জিন অন অফ সুইচ অ্যাড করেছে এবং স্টার্টিং মোটরটা অনেক সাইলেন্ট। এর পাশাপাশি নতুন একটি ফিচার হচ্ছে তারা একই সুইচে 5 লাইট, হাই বিম এবং লো বিম এই 3টি ফিচার ইন্ট্রিগেট করে দিয়েছে। নর্মাল কন্ডিশনে এই সুইচটা লো বিমের কাজ করবে, এছাড়া প্রেস করলে 5 লাইটের কাজ করবে এবং এটা হালকা পুশ করলে হাই বিমের কাজ করবে। এছাড়া বাইকটির মেইন ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড চেসিস, তার সাথে ফ্রন্টে দেওয়া হয়েছে কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ারে দেওয়া হয়েছে 5-step অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, যেটি বাংলাদেশের ওভারঅল রোড কন্ডিশনের জন্য যথেষ্ট। এছাড়া বাইকটির হুইল বেস
1285 মিলিমিটার। বাইকটিতে স্টার্টিং মেথড হিসাবে বোথ কিক অ্যান্ড সেলফ স্টার্টার উইথ এসিসি টেকনোলজি দেওয়া হয়েছে। বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পার্ল সাইলেন্ট ব্লু, ম্যাট মার্বেল ব্লু মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক অ্যান্ড ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল রয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,63,000 টাকা, যা এর আধুনিক ফিচারগুলো বিবেচনা করে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। 125 cc একটা বাইকে যে সকল ফিচার এক্সপেক্ট করা যায়, হোন্ডা SP125 এ তার থেকে আরও অনেক বেশি ফিউচারিস্টিক ফিচার দেওয়া হয়েছে, যা রাইডারকে প্রিমিয়াম ফিল দেওয়ার পাশাপাশি বেটার রাইডিং এক্সপিরিয়েন্সও প্রোভাইড করবে। আজ এ পর্যন্তই, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্টিফাইড হেলথ রাইড করবেন। আর এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত এবং আপডেটেড প্রাইস জানতে হলে ভিজিট করতে পারেন www.bikebiddy.com ওয়েবসাইটে। টিল দেন আল্লাহ হাফেজ। আর জানেন তো, বাইক মানেই বাইক বিডি।